এখানে আছে পেঁয়াজ কুচি, তেজপাতা, শিলা, রসুন, বস, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লং, দালচিনি, আদা বাটা, জিরা বাটা। এইসব উপকরণ দিয়ে আজকে আমি গরুর কলিজা ভুনা করব। আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন। এখন সয়াবিন তেল দিয়ে মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। কলিজার সাথে কিছু ঝেপসা আছে, পানি দিতে সুন্দর একটি ফ্লেভার আসার জন্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিতে।
তরকারি কষানো শেষ হয়ে গেছে, এখন ভালোভাবে আলুটি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতেছি। তরকারি রান্না শেষ, আমি এই পর্যায়ে নামাই। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।